কেউ মনে করছেন এটা বাংলাদেশ। আমি বাংলাদেশকে ভালোবাসি, ওরা আমাদের মতো কথা বলে, ওদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি এক। কিন্তু মনে রাখবেন, বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র, ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র। মোদী বাবু আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন, মনে রাখবেন বাংলায় যদি আগুন লাগান, আসামও থেমে থাকবে না, নর্থ ইস্টও থেমে থাকবে না, উত্তর প্রদেশও থেমে থাকবে না, বিহারও থেমে থাকবে না, ঝাড়খণ্ড থেমে থাকবে না, উড়িষ্যাও থেমে থাকবে না, আর দিল্লিও থেমে থাকবে না। আপনার চেয়ারটা আমরা টলমল করে দেব। চেয়ার দখলের লড়াই, ক্ষমতা থাকলে ভোটে যাও, গুলি নয়, ডেড বডি নয়, লাশ নয়, ক্ষমতা তোমাদের হাতে। কেন করছো না ফাঁসির জন্য, যে এইসব ধর্ষণ করলে ফাঁসি হবে? কেন এই আইনটা করছো না? অভিষেক যেটা বললো আমি তো সেটা লিখেছি। আমি এখনো বলি, নরেন্দ্র মোদী আপনার পার্টি কতটা আমায় চেনে আমি জানি না, কিন্তু আমি এটা মনে করি, যতই ফান্ডিং করুন, অনেককেই ফান্ডিং করছেন আপনারা, খবর আমরা রাখি। মনে রাখবেন, ওই ফান্ডিংকে আমরা এন্ডিং করে দেবো, আমরা এটা করতে পারি। আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোর্স করতে শিখুন, ফোর্স করতে শিখুন, ফাঁস করে দিন। আর ওদের বলে দেবেন, বাংলায় দাঙ্গা হয় না, বাংলায় সাম্প্রদায়িকতার রাজনীতি হয় না, বাংলায় আমরা সবাই একসাথে একসাথে লড়ব। আর বাইরের থেকে যারা এখানে এসে থেকেছেন আছেন, বাংলাকে নিজেদের মতো করে মনে রাখবেন, মনে রাখবেন। বিজেপির সাথে মিলিয়ে গিয়ে পুলিশকে পেটালে আপনাকেও কিন্তু কেউ গায়ে হাত দিতে পারে, সেটা যেন না হয়। আমি কাউকে গায়ে হাত দিতে বলবো না, আমি কোনো মৃত্যু চাই না, আমি কোনো দুঃখ চাই না। আপনাদেরও মনে রাখতে হবে, বাংলায় থাকতে গেলে বাংলাকে ভালোবেসে থাকতে হবে, বাংলায় থাকবেন আর বাংলার উপর অত্যাচার করবেন এটা আমি মেনে নেব না। এত দুর্বল ভাবার কোনো যোগ্য জায়গা নেই। কখনো কখনো মানুষকে সহ্য করতে হয়, এখনো সহ্য করছি, এখনো ধৈর্য ধরছি, কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে গেলে আমি যে কি করতে পারি তা আপনারা কেউ জানেন না। তার কারণ, আই এম দ্য প্রোডাক্ট অফ দ্য মুভমেন্ট। আমার জন্ম হয়েছে আন্দোলনের মধ্যে দিয়ে, মৃত্যু হবে আন্দোলনের মধ্যে দিয়ে। কার ক্ষমতা আছে দেখি, কাজ করে দেখান।